আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি কোন সময় আপনারা বুঝতেই পারতেছেন, একদম দুপুরবেলা, যখন নাকি অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে। আর সব সময়ের মতো আরেকবারও কিন্তু আপনারা দেখেছেন যে যখনই বৃষ্টি নামছিল, বৃষ্টিতে ছাদ পানি দিয়ে ভরে গেছে, তখন আমি এই ছাদের যেই পানি নামার যে একটা জায়গা আছে ওই জায়গাটা ময়লা দিয়ে ভরে যায়, তখন হচ্ছে আমি পরিষ্কার করার জন্য আসি। আগের বারও আসছিলাম আর এবারও চলে আসছি। তো আমার এইগুলো পরিষ্কার করতে আমারই আসতে হয়, কারণ হচ্ছে গিয়ে ভাবি হচ্ছে কাজকর্ম করে, তারপর আবার বৃষ্টিতে তেমন একটা ভিজতে পারে না, ভাবির একটু ঠান্ডার প্রবলেম আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার অনেক সুস্থ রাখছে, আমার ঠান্ডার ওরকমভাবে কোনো সমস্যা নাই। হ্যাঁ, হয়তো ঠান্ডা মাঝে সাঝে লাগে, কিন্তু ওই রকমভাবে লাগে না। তো সেই জন্য হচ্ছে গিয়ে এই ভেজা টেজার কাজগুলো আমিই করি, তারপর হচ্ছে গিয়ে মানে কিছু কিছু কাজ আবার করতে পারি না। ধর এর মধ্যে আবার কী হয়েছে সেটা বলে নিই, এইটা ইয়ে করতে যেয়ে একদম ভিজেই গেছি। ভিজে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে ছাতিটা রেখে দিলাম, এখন হচ্ছে এইখানে যে একটা জায়গা আছে এখানে এটা হচ্ছে গিয়ে পরিষ্কার করার জন্য আসলাম, যাতে এই ছাদের এই পাশের পানিগুলো নাই মাজায়। আর ভাবলাম এই সুযোগে হচ্ছে গিয়ে আমি গোসলটাও করে ফেলি। আর এই বছর এই প্রথম আমি বৃষ্টিতে ভিজতেছি, এর আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু বৃষ্টিতে ভেজা হয় নাই, জাস্ট এমনি পরিষ্কার করে চলে গেছিলাম, তখন তো বৃষ্টির পরে আসছি। তো এই জন্য হচ্ছে কি এখন বৃষ্টিতে ভিজে নিচ্ছি। তো মোটামুটিভাবে বৃষ্টিতে ভেজা কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে আমি ঘরে চলে আসছি। ঘরে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর গোসলটা সেরে দেন হচ্ছে গিয়ে আমি চলে আসছি ঘরের বাসি কাজকর্ম সারার জন্য। এই বিছানাটাতে আমি ঘুমাই সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এই সেই দিনই বানাইছিলাম এই তোষকটা, আর এই তোষকটা হচ্ছে গিয়ে বইটা টুইটা খাটের নিচে রেখে দিই, আবার যখন ঘুমাই তখন খাটের নিচ থেকে বের করে তারপর হচ্ছে গিয়ে ঘুমাই। বিছানা ঝাড়ার জন্য হচ্ছে গিয়ে এগুলো সব বাসি বিছানা, আব্বা হচ্ছে গিয়ে নিচে গেছে আর আমি হলাম গিয়ে গোসল টোসল করে আসলাম, আর মা তো সকালবেলা ডিউটিতে চলে গেছে, আর সারাফত হচ্ছে এদিক দিয়ে আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসছে। তো আপনারা সাথেই থাকেন, আমি বিছানা টিছানা গোছাই, ঝাড়টার দেই, দেন হচ্ছে গিয়ে আজকে যেহেতু বৃষ্টির সময় সেহেতু আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আজকের স্পেশাল রেসিপি।
তো মোটামুটি ভাবে আমরা চলে আসলাম রান্নাঘরে, আমরা বলতে কি আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর রান্না করার জন্য আমি হলো চাল ডাল একত্রিত করে ধুয়ে নিচ্ছি, এখানে হলো চাল আর ডাল মিক্স করা আছে সেটাকে আমি ধুচ্ছি, কারণ আমরা হলো আজকে খিচুড়ি রান্না করব। আজকে সারা দিন কি পরিমাণ বৃষ্টি নামছে আপনারা কিন্তু দেখেছেন, অনেক বৃষ্টি নামছে আজকে। আর এই বৃষ্টির জন্য হচ্ছে কি আমরা ভাবলাম যে দুপুরবেলা আজকে আমরা খিচুড়ি খাই। আজকে হবে ভুনা খিচুড়ি হবে, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস ভুনা হবে। তো এই দুইটা রেসিপি হবে আজকে আমাদের ঘরে। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আমি ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন।
তো আপনারা সকলেই দেখলেন মশলা টসলা কষাই ফেললাম, তারপর হচ্ছে গিয়ে চালও দিয়ে দিলাম, চালটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে চালের মধ্যে পানি দেওয়ার পালা, তো পানিও নিয়ে আসলাম, পানিও দিয়ে দিচ্ছি। পানি দেওয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু পানি দিতে হবে মনে হচ্ছে, যে আরেকটু পানি লাগবে, তো আরেকটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিব বলক আসার জন্য। আর আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা হচ্ছে গরম পানি, আমাদের ওই পাশে যে লাইনের গ্যাসের চুলা আছে ওই চুলায় হচ্ছে গিয়ে একদম টিমটিমা করে জ্বলতেছিল, সেটার উপরে দিয়ে রাখছিলাম এই পানিটা। তো সেই পানিটাই হচ্ছে গিয়ে আমি খিচুড়িতে দিয়ে দিলাম, যাতে আমার খাবারটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার কাছে টাইম খুবই শর্ট। আর এই শর্ট টাইমের জন্য হচ্ছে গিয়ে আমি খিচুড়ি রান্না করার ডিসিশন নিয়েছি, কারণ আমি যখন ঘুম থেকে উঠছি, আমি যখন ঘুমাচ্ছিলাম সকালবেলা, সকালবেলা ঘুমানোর সময় হলো আমি শুনেছিলাম আব্বু আমাকে বলতেছিল যে আজকে তোর ভাবের শরীরটা নাকি বেশি একটা ভালো না, তো তোকে আজকে রান্না করতে হবে। তো আমার চোখে অনেক ঘুম ছিল, কেন জানি না আমার গতকাল রাতে ঘুম আসে নাই, তো সেজন্য হচ্ছে গিয়ে আমার খুব ঘুম পাচ্ছিল। তখন আমি আব্বুকে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি পরে ঘুম থেকে উঠে রান্না করে নিব, না টেনশন নেওয়ার কোনো কারণ না, আর আমাকে এখন ডাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরে আব্বু বললো যে ঠিক আছে, তো আব্বু আমাকে ঘুমের থেকে কখনোই ওইভাবে মানে ডাইকা তোলে না, ডিস্টার্ব করে না। তো তখন হচ্ছে গিয়ে আমি ঘুমাইছিলাম, তো ঘুম থেকে যখন আমি উঠছি বৃষ্টির শব্দ শুনে ঘুম থেকে উঠছি, বৃষ্টির শব্দে খুব আরামসে ঘুমাচ্ছিলাম, তারপর অবশেষে বৃষ্টির শব্দ শুনেই ঘুম থেকে উঠলাম। ওঠার পর হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে ইয়ে করি বৃষ্টিতে ভিজি, তো তারপরে হচ্ছে গিয়ে চালাকি করে গেলাম বাড়িওয়ালির কাছে, বাড়িওয়ালির কাছে গিয়ে বললাম যে আমাদের বাড়ির ছাদে হচ্ছে গিয়ে পানি জমে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে, তা না হলে ঘর দিয়ে পানি পড়তেছে। পানি পড়তেছিল, বাট অন্যান্য সময় এতটুকু পানিতে আমরা যাই না, বাট আমার ভেজার খুব শখ ছিল সেজন্য আমি গিয়েছি। তো চাবি এনে আমি বৃষ্টিতে ভিজলাম, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো বৃষ্টিতে ভেজা শেষেই হচ্ছে গিয়ে দেখলাম যে টাইম এত শর্ট, প্রায় একটা রাজান দিবে দিবে এমন সময়, আর ভাইয়া হচ্ছে দেড়টা দুইটার মধ্যে খাইতে চলে আসে, টাইম খুবই শর্ট ছিল। তো পরে হচ্ছে গিয়ে আব্বুকে পাঠাই দিলাম মুরগি আনার জন্য, আর আমি হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। তো আব্বু আসার আগে আমি খিচুড়িটা বসাই দিয়েছিলাম, আর এখনও আমি এই মাংসটা হচ্ছে কষাই নিচ্ছি, মাংস কষাচ্ছি না অবশ্য, মশলা কষাই নিচ্ছি, যাতে আব্বু মাংসটা নিয়ে আসার সাথে সাথে আমি মাংসটা এটার মধ্যে দিয়ে রান্না করে ফেলতে পারি, এজন্য হচ্ছে গিয়ে তাড়াহুড়া করতেছি। তো আমি আজকে মাংসের মশলা হিসেবে কী কী দিলাম সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন, শুধুমাত্র হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, মানে আমি আমার রান্না আপনারা দেখলে খেয়াল করছেন কিনা কখন আমি জানি না, আমি কিন্তু গরম মশলা দেই না কোনো কিছুতেই না। যেমন আমার মা ভাবি এরা যদি রান্না করে, ওরা কিন্তু সব কিছুতে গরম মশলা দেয়, সেটা খিচুড়ি হোক বা মাংস, সব কিছুতে ওনারা গরম মশলাটা ইউজ করে। তো আমি গরম মশলা একদমই খাই না, একদমই ব্যবহার করি না, আমার এটা একদমই পছন্দ না, গরম মশলা জিনিসটা আমার একদম বিরক্তিকর একটা বিষয় লাগে। তো এর মধ্যে আব্বু মাংস নিয়েও এসেছে, আর আমি মাংসটা ধুয়ে তারপর হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, সব কিছু মিলা আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন, আর আবারও বলছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন আর সাথেই থাকবেন আমি আশা করি। তো আমার মাংস কষানো মোটামুটি হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে, শেষও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আব্বুর অনেক ক্ষুধা লাগছে, আব্বু বলতেছিল
আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে। খিচুড়ি নামায়ে দিন হচ্ছে কি আমি চুলা ডাল বসাই দিছি, কারণ হচ্ছে কি বাবু খিচুড়ি কি খাও, তুমি কি খাও, তুমি খাবা গোস দিয়ে খাবা বিরিয়ানি খাওনি, বালাই তো খিচুড়ি খাইয়া বিরিয়ানির নাম নিতেছে। আবু হালাই দিব, পানি হালাই দিব, পানি হালাই দিব, সারা বুঝতে খিচুড়ির মুখে না দিয়ে পানি খেতেছে। আব্বু খিচুড়ি মজা হয়েছে? হ্যাঁ, বৃষ্টির দিনে এই জন্যই বৃষ্টিতে গোসল করলাম, গোসল করার পরে ভাবলাম যে খিচুড়ি রান্না করি। আর আমি হলো রান্না করার মতো কিছুই খুঁজে পাইতেছিলাম না, আমি ঘুমাই ঘুমাই শুনতেছিলাম যে ভাবি অসুস্থ, তো ভাবি নাকি রান্না করতে পারবো না, তো আমি বললাম যে আমি ঘুম থেকে উঠে রান্না করুন না। তো পরে আমি উঠে আর কিছুই পাইতেছি না যে আমি কী রান্না করুন, পরে ভাবলাম যে বৃষ্টি নামতেছে খিচুড়ি রান্না করি। আর টাইমও খুব শর্ট ছিল, ঘুম থেকে উঠে দেখি 12:30 বেজে গেছে, সুতরাং এত কম টাইমে 3-4 পদের তরকারি তারপরে আবার ডাল ভাত এগুলো রান্না করা যাবে না, এই জন্য শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেললাম।